হ্যাঁ ডাক্তার বন্ধুরা, তোমাদের একটা কেস, আমি আসলে এই কেসটা অ্যাকচুয়ালি একটা বিউটিফুল সাকসেসফুল কেস, তো তোমাদের কেসটা ব্যাপারে আমি শোনাচ্ছি। তো আপনার কী হয়, উনি আপনার কী হয়? পত্নী হয়। আপনার নাম কি? তপন দাস। তপন দাস, তো দাদু আপনি বলুন, আপনার পত্নী কী হয়েছিল বলুন। মানে বলছি যে এমন একটা সমস্যা, সারা মালিক আছে উপর আল্লাহ, ওষুধ আছে ওসিলা ওসিলা, টার একেবারে মানে আজিয়ে গিয়েছিল, গলার ভিতরে টার আটকে গিয়েছিল, কোনো জায়গায় সেদ্ধ ছিল না। তা আমরা রয়ে না সে ওষুধ খাইয়ে মনে উপর আল্লাহর ইচ্ছা ভালো। এখন কি সারিয়ে গেছে? এখন ক্লিয়ার সেরে গেছে। ভাত ভাত খাতি হচ্ছে, ভাত মাত খাতি ভাত আগে খাইতে পারতো না, যেত না গলার ভিতরে। আর ওই তো মানে খুললাই না, ঢাকায় নিয়ে যাওয়ার কথা কইলো, কাটাবে কাটাবে, ইয়েস কাটাবে, নিয়ে যা আমরা রয়ে না সে ভালো হয়ে গেছে, কাটা লাগেনি না। সো দিস ইজ দ্য বিউটি অফ কেস। আমি কেন বলছি, এই কেসটা আমি সিলেকশন করেছিলাম, সম্পূর্ণ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এবং সেই রুগী সম্পূর্ণ সুস্থ। তো এরকম অনেক রুগী সুস্থ হয়ে যায়, কিন্তু সমস্যা কি, রুগী সারে গেলে দেখা যায় না, আসে না। তো ওনার পত্নী হয় সেরে গেল, গলার ভিতরে টিউমারে বন্ধ হয়ে গেছিলো গলা, এবং ডাক্তাররা বলেছিল মনে সম্ভবত আপনার নাক কান গলার ডাক্তার কি একটা বলেছিল যে কত টাকা অপারেশন করতে লাগবে, কী রকম কেমন বলেছিল, কি বলেছিল, কাটানোর কথা বলেছিল। সো এখন সম্পূর্ণ সুস্থ। সো বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো, যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সবসময় খেয়াল করতে হবে যে রুগী রোগ কি আমার নয় সেটা দেখার বিষয় নয়, রুগীর ট্রিটমেন্ট করতে হবে। রুগী সো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে রোগ আরোগ্য হয়। টিউমার সাকসেস নং 60, এর আগে 59 ছিল, 59 60 ইউটিউব চ্যানেল আমার গেলে তোমরা দেখতে পারবে, 60 জন পুড়ে গেল। আমি বলছিলাম সেঞ্চুরি করব, আমি সেঞ্চুরি করব, এবং বাকিটা সৃষ্টিকর্তার উপরে। তো একটা একটা করে টিউমার বিভিন্নভাবে আরোগ্য হচ্ছে, বিভিন্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্ত থেকে যারা আসন্ন বা রুগীরা যারা আসে তাদের জন্য। সো যাই হোক, আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করেছিলাম, যে আমি দেখি, আমি কেস রেকর্ডটা বের করে তোমাদের দেখিয়ে দেবো কী মেডিসিন ছিল।